অনেক 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 শুভেচ্ছা জানাই প্রথমেই ব্লগ শুরু করার আগে, কারণ আজকের দিনটা দোল। আর আগের দিনে যে আমি আপনাদের এটা বলবো যে শুভ দোল আমার না মনে ছিল, ওই বাসন্তী পোলাও টোলাও খেয়ে না সব ভুলে মুড়ে গেছিলাম, সেই জন্য আজকে প্রথমেই মানে যদি আবার ভুলে যাই আমার তো আবার ওই তার কাটা স্বভাব আছে। হ্যাঁ, তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি সকাল এখন সকাল এই যে কটা বাজে এখন এখন বাজে 11টা, এখন বেরোচ্ছি আমরা একটু বাইরে। আমার সকাল থেকে বলে যাচ্ছে দুপাট্টা নিচ্ছে একটাই কারণে, যদি একটু মানে কি হয় গামছা তো নিয়ে বেরোতে পারবো না, তাই জন্যই একটা ভদ্র সভ্য একটা মানে গামছা হচ্ছে একটা দুপাট্টা, আমি ওই জন্যই আরামে দুপাট্টা খুব একটা বেরোই না, মানে ওই আর কি ল্যাটর প্যাটর করে সেই জন্য। তো যাই হোক, একটা গান গাইতে ইচ্ছা করছে সকাল থেকে উঠে, তো এই পাড়াতে তো করে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় না, ওই আর কি ললিপপ লাগালে শোনা যায়, তো একটা গান গাইতে ইচ্ছে করছে তাই জন্য। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে কি গো, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এই যে তোমার হৃদয়ে কি ফাগুন লাগিয়েছে? ছাতা নেই, ছাতা নিয়ে যাচ্ছ না? এই দণ্ডবীর জন্য আবার উপরে আসতে হবে, ছাতা ছাড়া অসম্ভব, এরমভাবে চিত হয়ে শুয়ে থাকতে হবে না সারাদিন বাবা মাথা। আর সানগ্লাস পরে কালকে অসুবিধা হচ্ছিলো, পাওয়া সানগ্লাসটা পরে না, সানগ্লাস পরিনি, ছাতাই ঠিক আছে। মেয়েও কালো, মেয়ের বাবাও কালো, হ্যাঁ আমিও কালো, আজকে তো তেমন বোঝা যাচ্ছে না, হবে কাল। হাতিমোড়ে পৌঁছানোর পরই দেখলাম চতুর্দিকে খালি গান বাজছে, শিবরাত্রির দিনটার কথা মনে আছে, সামান্য একটা গানের কলি চলে এসেছিল জন্য কপিরাইট খেয়ে গেছিলাম, সেই জন্য আর কোনো রেস্ক নিলাম না, সাউন্ড অফ করে ভয়েস ওভার। তো হাতের কাছে কোনো মানে আবির কিনেও আমরা বেরোইনি, এখন আমরা আবির কিনছি, যদিও খেলার প্ল্যান খুব একটা নেই, কিন্তু আসলে আমাদের প্ল্যান হচ্ছে ওই বাঘাযতীন পার্কের ওখানে একটা জায়গায় খুব সুন্দর নান বিক্রি করে, আমাদের ওই নানটা খেতে যাওয়ার খুব ইচ্ছা, মানে আজকের দিনটায় আমাদের জলখাবারটা বাইরে হোক সেটাই আর কি আমাদের ইচ্ছা। তো যাই হোক, কিন্তু যদি রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয়ে যায় এবং তারা যদি আমাদের দুল রং দেন বা আবির দেন, তখন আমাদের তো একটু দিতে হবে, সেই জন্যই এ কটা, এবং ঘরেতে একটুখানি আলপনা দিই ঠাকুরকে দেবেন সেটাও যেমন একটা ব্যাপার আছে আমরাও দেবো। তো যাই হোক, যথাস্থানে চলে এসেছি যেখান থেকে আমরা জিনিসটা খাবো বলে ঠিক করেছি, ঠিক বাঘাযতীন পার্কের উল্টো দিকে। আর এই দেখুন পাঁচকুড়িরও খুব পছন্দ হয়েছে, পাঁচকুড়ি মানে আমি আমার মেয়েকে পাঁচকুড়ি বলছি মজা করে। তারপরে এখন খাবার হাতে পেয়ে গিয়ে মনে হচ্ছে স্বর্গ, পেছনে কিন্তু প্রচুর প্রোগ্রাম হচ্ছে এবং গান বাজছে, সবাই খুব সেজেগুজে এসেছে, কিন্তু আমরা এসেছি এরকম ভূতেরই মতো, কারণ আমরা তো আমরা এসেছি তো খেতে, তাই না? আমরা খাচ্ছি হচ্ছে চিকেন কষা, আমি নিয়েছি চিকেন কষা, ওরা নিয়েছে চিলি চিকেন, হাফ প্লেট চিলি চিকেন 20 টাকা, হাফ প্লেট চিকেন কষা 20 টাকা, আর হচ্ছে এই বাটার নানগুলো 15 টাকা। দারুণ, খুব সুন্দর, বাবা যদি পার্কে ঠিক উল্টো দেখতে আমরা খেয়ে নিই। আমরা চাইছিলাম পাশ কাটিয়ে সবাইকে চলে আসবো, কিন্তু তা কি হয়, এই এই দিনে কেউ আমাদের রং দেবে না তা তো হয় না, তবে হ্যাঁ মানে যথেষ্ট পরিমাণ পাশ কাটাতে সক্ষম হয়েছি। যাই হোক, এবারটা তো আমাদের ইয়ে নেই, আবির টাবির খেলা নেই, কিন্তু সত্যি আমরা খেতেই গিয়েছিলাম, কিন্তু ওই আর কি যাই হোক হয়ে গেল, মন্দ নয়, এই দাদার সাথে দেখা হলো এবং এই দাদা একটু দিয়ে দিলেন, এবং পরে কিন্তু আরও অনেকেই দিয়েছে। আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ঘরের লোকেদের আগে একটুখানি পায় আবির না দিয়ে, আগে আসলে জলখাবারটা খেতে দেরি হয়ে যাচ্ছিলো, খিদে পেয়ে গেছিলো সেই জন্যই। তো যাই হোক, তারপরে তো আমরা আমার শ্বশুরমশাইকে দিয়েছি, টুপুর দিয়েছে, আমরা সবাই দিয়েছি, তারপর আলপনা দিই, সুমিতা দিই, এদের একাদশী দিই, সবাইকে দেওয়া টাওয়া সবাই হয়ে গেছে, তারপর আর একটা সাধারণ দিনের মতোই দিন আর কি, কারণ ওই রান্না বান্না। তো আজকে রান্না করেছি হচ্ছে একটা চিকেন রেসিপি, সেটা হচ্ছে আমার জেঠিমার, মানে আমার সেজো জেঠিমা অসাধারণ রান্না করতেন, তো সেই সেজো জেঠিমার স্টাইলে একটা চিকেনের প্রিপারেশন আর কি করেছি, তো সেটাই আমি আপনাদের দেখাবো। তো আপাতত এখন সুমিতাদিকে ভূত বানানোর চেষ্টা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সুমিতাদিকে শুধু একটা রঙই দেওয়া হয়েছে, পরে আমার মনে হলো হঠাৎ করে যে কী ব্যাপার, এতগুলো রং থাকতে একটা মানুষের মুখে শুধু হলুদ কেন থাকবে,
গোলাপি নীল এসব কেন নয়, কিন্তু গোলাপি দেওয়ার পরেই সে বিদ্রোহ করলো যে না সে আর রং মাখবে না, তাই জন্য বাকি রংগুলো দেওয়া হলো হচ্ছে আলপনাদিকে। এই যে টুকুর আমাকে এখন নম করলো, ওর বাবাকেও করেছে। এই যে তো আলপনাদির আর কি ওরকম কিছু নেই যে এই রং দেবো না ওই রং দেবো না, আলপনাদিকে সে জন্য হলুদ গোলাপি নীল সবুজ যা হাতে ছিল একেবারে সব মাখিয়ে ভূত বানিয়ে তারপরে, হ্যাঁ তো এখনও কিন্তু ও রান্নাবান্না কিচ্ছু হয়নি, কিন্তু যাই হোক তাও আর কি মেখে ডেকে নিলে আলপনাদি রং মাখতে ভালোই বাসে, আমিও ভালোইবাসি, কিন্তু ওই আর কি হ্যাচো হ্যাচো হয়। আর এই যে ঝাড়ছি এটা থেকে যে কত রং বেরোলো তার কোনো ঠিক নেই। তো যাই হোক চলে এলাম রান্নাঘরে, তো করে দিলাম রান্না শুরু। আচ্ছা, আমার জেঠিমার নাম শ্রীমতী মঞ্জুশ্রী তালুকদার, আপনারা অনেকেই চিনতেও পারেন নাও পারেন। একটা তথ্যকেন্দ্র বলে একটা পত্রিকা রয়েছে যেটা বিবাহ প্রতিষ্ঠান, আমার জেঠিমা সেই তথ্যকেন্দ্রের সম্পাদিকা, অর্থাৎ এই পত্রিকাটা বা বিবাহ সংস্থাটার মালকিন হচ্ছেন আমার জেঠিমা, অনেকেই হয়তো বা চিনবেন। সুভাষচন্দ্র তালুকদার যিনি উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা, তিনি আমার নিজের জ্যাঠামশাই, তো আমার সেজো জেঠু, আমার বাবার ঠিক ওপরের দাদা, তো তার স্ত্রী হচ্ছে শ্রীমতী মঞ্জুশ্রী তালুকদার। তিনি যেমন দক্ষ তার নিজের পেশায় তেমনই অসাধারণ রান্না করেন। সেজো জেঠিমা যে কী ভালো রান্না করেন, মানে তো যাই হোক তার রেসিপি, সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম, তার আগে ম্যারিনেট করেছি দই দিয়ে, দই নুন হলুদ আদা রসুন বাটা, ব্যাস আর এখানে কিন্তু কিছুই নেই। তারপরে তে ফোড়ন দিলাম তেজপাতা গরম মশলা সর্ষের তেলে, তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে সামান্য একটু হলুদ দিয়ে, নুনও নয়, নুন যেটুকু দেওয়া সেই ম্যারিনেশনে মাংস দিয়েই দেওয়া রয়েছে। তারপরে সেটাকে একেবারে মানে প্রায় গলে যাওয়ার মতো তারপর ওপর থেকে এটাকে দিয়ে দেবো, এবং ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টারও বেশি। তারপরে এই যে আর কোনো কাজ নেই, জাস্ট এরকমভাবে নাড়াচাড়া, শুধু একটুখানি জিরে গুঁড়ো পড়বে, কোনো ধনে গুঁড়ো এটাতে পড়ে না। তারপরে শুকনো খোলাতে এই জিরে ভেজে নিয়ে তারপরে সেটাকে ওই সেমি বাটা করে, মানে ওই মিহি মিহি পুরোটা নয়, একটু দাঁতে লাগবে এরকম একটা করে, তারপরে সেটাকে একেবারে হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবো, ব্যাস। খুব সিম্পল অথচ দারুণ টেস্টি, ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা, নইলে এই রান্নার সময় লাগে বড় জোর 20-25 মিনিট, কারণ অলরেডি দই দিয়ে ম্যারিনেট করা থাকলে মাংস সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, আর যেহেতু আলু পড়ে না সেহেতু খুবই সহজে হয়ে যায়, পেঁয়াজটুকু ভাজতেই ঢেমে আছে যতটুকু সময় লাগে, এই আর কি। তো দেখুন সব মিলিয়ে আমার রান্নাবান্না হয়েই গেছে, কেমন হয়েছে দেখতে বলুন, খেতে দারুণ হয়েছিল, গন্ধে আলপনাদি বলছে বাগান থেকে নাকি গন্ধ পাওয়া যাচ্ছে। তো যাই হোক এখন গুড় দিয়ে একটুখানি চাটনি করে নিচ্ছি, এমনিতেই আমার টমেটো চাটনিতে না খেতে ওই কাজু কিশমিশ ভালো লাগে না, কিন্তু আজকে দিয়েছি, শুধু তো আর আমি খাবো না, বাড়ির অন্যান্য লোকেরাও খাবে। তো এই যে আমি আর আমার মেয়ে খেতে বসেছি টেবিলে, দেখুন রসমালাইটা নিয়েছি, আমি কিন্তু খাবো না, খাবে টুপুর, একেবারে সব কিছুতেই খাবো না করলে একটু মুশকিল আর কি, পরবর্তীকালে বাইরে গেলে অসুবিধা হবে, সেজন্য ওর জন্যই নিয়ে বসেছি এবং খেয়েওছে দুটো, ভালো লেগেছে। কোনো কিছু না খেয়েই আগে খাবো না বলে দেওয়ার স্বভাবটা আস্তে আস্তে বদলাতে হবে, এই আর কি। আজকে আমাদের পাড়া অনেক ভদ্র, কালকে এই পাড়াকে চেনাই যাবে না। এই যে আমের গাছের বোলওয়ালা আমের গাছের ফাঁক দিয়ে সূর্য, তবু যা হোক এখনো প্রায় এক ঘন্টাখানেক রোদ্দুর মানে দিন আছে, আগের দিন যেমন তখন সূর্যটা ছিল ওই জায়গাটাতে, এই জায়গাটাতে লাস্ট যেদিন সূর্য দেখেছিলাম, আমার খুব ভাল লাগে এরকম গোল গোল সূর্য দেখতে, খালি চোখে বেশি সুন্দর লাগছে। শিবরাত্রির দিন সলিড কপিরাইট খেয়ে গেছিলাম এই গান নিয়ে, কালকে তো সারাদিনই কান পাতা যাবে না, এখনও পর্যন্ত এখানে গান বাজছে, জানি না কী হবে, তবে যদি গানের কলি বোঝা যায় তাহলে কপিরাইট হবেই হবে। তো দরজা জানলা বন্ধ করে আজকের দিনে আর ভাল লাগলো না এখন আর কি, কারণ মনটা একটু খারাপ করছে, কারণ আমাদের এই সময়টায় হয়তো বা আমরা বেরিয়ে যেতাম, বেরোতাম ঘুরতে যেতাম কোথাও একটা, প্ল্যান হচ্ছিলো মানে হঠাৎ করে অকস্মাৎ প্ল্যান এরকম হচ্ছিলো, শিলিগুড়ি আশপাশে অনেক ঘুরতে যাওয়ার জায়গা তো সেরকম, কিন্তু তারপরে বোঝা গেল যে না সেদিনটায় মানে বিশেষ করে রং খেলার দিনটাতে আমার কোনো কাজের লোক আসবে না, সেক্ষেত্রে আমার শ্বশুরমশাকে পুরো বাড়িতে একা থাকতে হবে, সেই জন্য আমরা সেই প্ল্যানটা বাতিল করলাম। তো ঠিক আছে বাতিল হয়েছে ঠিক আছে, তারপরে কালকে তখনও আমার মাথায় এটা আসেনি, তারপরে তো একটু কালকে রাত্রেবেলাতে আমার হঠাৎ মনে হলো আচ্ছা মায়েরও তো এখন সবগুলো ঠিকই, তাহলে তো মায়ের কেউ কাজের লোক আসবে না ইয়েতে, তাহলে মা কী করে ম্যানেজ করবে এটা, কাল তখন অনেক রাত হয়ে গেছে, আজকে সকালবেলায় ফোন করলাম তখন মা কথা বলতে পারলেন না, খুব তাড়াহুড়ো, একটু আগে আবার ফোন করলাম মা বলছেন যে
মমিনারি আজকেই আসবে না, অর্থাৎ মায়ের কাছে রাত্রে যে থাকে আর কি, সে ঠিকে দিনের বেলাও করে, সে তিন চার বাড়ি ঠিকে ঠিকে করে, তারপরে সে বাড়ি চলে যায়, আবার গাটা ধুয়ে সে নাতনির একটা, তার একটা নাতনি আছে ছোট, সে নাতনিকে নিয়ে রাত্রেবেলায় আমার মায়ের কাছে থাকতে আসে। আজকে সবে বারাত, আজকে ওরা রাত জাগবে, সুতরাং আজকে ও রাত্রে আসবে না। কালকেও ও দিনের বেলাতে খুব স্বাভাবিকভাবেই হোলির জন্য সে আসবে না, কালকে রাত্রেবেলায় আসবে। তো যাই হোক, একটা টেনশন গেল যে রাত্রটা মাকে কালকে রাত্রে অন্তত একা থাকতে হচ্ছে না, আজকের রাতটা কোনোভাবে ম্যানেজ করতে হবে। আর আমি তখন ফোন করলাম হচ্ছে যে রান্নার যে মেয়েটি মাধুরী, ওকে যে কালকে একটু মায়ের জন্য, আর যাই হোক কোনো কাজের লোকে যদি দিনের বেলায় না আসে তাহলে মার পক্ষে চাপ, তো একটু একটু যাস। তো ও বললো যে হ্যাঁ যাবে। আবার এদিকে হয়েছে যে কালকেই মায়ের একটা এনজিও আছে সহযোগ, সেই সহযোগের কালকে আবার একটা মিটিং সন্ধেবেলায়, কী করে ম্যানেজ করবে জানি না। আমার মার সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে শরীর কুলোচ্ছে না, যে কাজগুলো যে মানে কিছু কিছু হচ্ছে, যখন তাগড়া ছিল, যখন ধরুন 40 বছর বয়স ছিল, তখন মা যে কাজগুলো করতো, বাড়িতে লোকজন আসলে চা কফি মিষ্টি সমস্ত কিছু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে, এখনও মাকে সেটা করতেই হবে। হ্যাঁ, মানে প্রত্যেক দিন ঘর মুছতেই হবে, প্রত্যেক দিন ঘর মানে এই কাজটা করতেই হবে, যে একদিন কাজের লোক আসেনি তুমি একটু চুপচাপ থাকো, ওইসব চলবে না, এটা করতেই হবে। এই জন্য হয় মাকে নিয়ে ঝামেলা, আমার সাথে এই জন্য খুব লেগে যায় যে মা এখন কি তোমার সেই বয়স আছে, বাসি ঘর থাকবে সেটা কি হয়, এই করতে গিয়ে শরীর খারাপও হয়, কিন্তু মা কথা শোনে না। তা এই জন্য আমার না কাল মানে খুব অশান্তি হচ্ছে, যে আমার ঈশ্বর মনে পড়লো এত মানে অদ্ভুত একটা ইয়েতে, আমাদের যাওয়ার প্ল্যানটাও হয়েছে, মানে ওই বাইরে যাওয়ার প্ল্যানটাও হয়েছে খুবই সম্প্রতি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে হঠাৎ করে মানে আলপনাদির সাথে কথা বলে বললো বৌদি ওই দিন কিন্তু আমরা আসবো না, সেদিন প্ল্যানটা ক্যান্সেলও হলো, মাথাটাতে না খারাপ হয়েছিলো এই টুকুরের ওইসব ব্যাপারগুলোকে নিয়ে। এই চিন্তাটা যদি আমার পরশুদিন রাত্রে আসতো, আমি কালকে বেরিয়ে যেতাম দিনহাটার জন্য, যে মাকে অন্তত একা রাখা যাবে না, একটা একটা দুটো দিন আমি থাকলে মা টাইট হয়ে থাকে একদম, এই কাজটা করতেই হবে, এই কাজটা করতেই হবে, কেন করতে হবে, এটা না করলে হবে না, হবে হ্যাঁ একদিন না করলে চলবে, কিন্তু একদিনও চলবে না। মান আমরা কেউ যদি না থাকি, মার কাছে একদিনও ঘন প্রত্যেক দিন মুছতে হবে, প্রত্যেক দিন ইয়ে করতে হবে, প্রত্যেক দিন এই কাজটা সেই কাজটা এই কাজটা ওই কাজটা, মানে রোজের রোজ সব কাজ করতে হবে, সেদিকে শরীরগুলো হচ্ছে না, কাজের লোক আসুক না আসুক নিজেকেই করতে হবে, এই জন্য ঝামেলা। মাকে নিয়ে আসাটা খুব জরুরি, মায়ের ব্যাংকের সমস্যা মেটেনি, হ্যাঁ তো আর কি হবে জানি না, তবে আমি ঠিক করেছি মিটুক আর না মিটুক মাকে আমরা নিয়ে আসবো। আমি ইয়েতে যাচ্ছি, দিনহাটায় যাচ্ছি, গিয়ে মাকে দু তিন দিন থাকবো, একটু জিনিসপত্র গোছানো টোছানো আছে, একটা অফিসিয়াল কাজ মা আমার জন্য রেখে দিয়েছেন সেটা করব, এক জিনিসের জন্য যথেষ্ট, এবং তারপরে মাকে নিয়ে চলে আসবো, ব্যাস এই হচ্ছে গল্প। এতদিন আমাদের ছাদটা মোটামুটি সেফ ছিল, কিন্তু এখন এই ফ্ল্যাটটা হয়ে যাওয়ার পরেতে, এই চারতলায় যে ফ্যামিলিটি থাকে সেটি একটি বিহারি পরিবার, এবং এদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, এবং বাচ্চারা যেটা করবে অবশ্যই মানে এটা করবেই, ওরা আগের বারও করেছিল, ছাদ পুরো মানে খুনি রঙের ওই পিচকিরি দিয়ে জল দিয়ে দিয়ে না ওরা পুরো ছাদটা ভিজিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো কাজেই আজকে জামা কাপড় শুকোক বা না শুকোক এটাকে তুলে নিয়ে যেতেই হবে, মানে ভেজা থাকলেও তুলে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিনই আমি দিনের জামা কাপড় দিনেই তুলে নিয়ে যাই, কিন্তু আজকে কয়েকটা দেখছি এই সময় আমার শ্বশুরমশার এগুলোকে কেচে দিয়েছে, যে এখন এখানে জল পড়ছে, কিন্তু এটা করার কিছু নেই, এটা এক্ষুনি নিয়ে যেতে হবে, কারণ সকালবেলায় এটা কালকে যদি এটা এখানে থাকে না, তাহলে সকালবেলায় 9:30 মধ্যে এটা একেবারে রঙিন হয়ে যাবে এখান থেকে পিচকিরি দিয়ে দিয়ে। যাই হোক, একদিন বাচ্চারা একটু করবেই, এটা নিয়ে কিছু না, তবে আকাশে আবার মেঘও হয়েছে, বেশ মেঘ করেছে, আর মেঘ করলে তো আরও বেশি করে করবে, মানে এই পিচকিরি বেরোতে পারবে না, তো যত বদমাইশি তো সব ঘরের ভেতরে, তবে এটা কিছু করার নেই, তা ছোটবেলায় আমরাও করতাম, বলার নেই কিছু। এখন তুলে নিচ্ছি যে শুকনো জামা কাপড়গুলো সেগুলো, আর তারপরে ভেজাগুলো, কারণ একসাথে ভেজা শুকনো তুলতে পারবো না, তাহলে শুকনোগুলো ভিজে যাবে, আর একটা হাতে মোবাইল আর এক হাতে তুলছি, পুরো ঢেকে গেছি, মানে একদিনে যে কত জামা কাপড় কাচা হয় আমাদের বাড়িতে তার কোনো ঠিক নেই। আর এই যে এরপরে ওগুলোকে নিচে সব রেখে দিলাম, তারপরেতে এই শুকনো সরি একেবারে ভেজা যেগুলো সেগুলো তুলে স্ট্যান্ডে নেড়ে দেবো, পূবমুখী বারান্দা সকালবেলায় একেবারে কাপড় ভাজা হয়ে থাকবে। একদিন অল্প জামা কাপড় হয়, এখন ওই আমি স্ট্যান্ডেই মেলে দিই, কিন্তু আজকে প্রচুর জামা কাপড় ছিল,
ফলেতে ছাদেই নাড়তে হয়েছে। তো এখন এগুলোকে এরকমই রেখে দিয়ে যাবো, এসে গোছাবো। এখন যাচ্ছি টুপুরকে নিয়ে সন্ধ্যেবেলাতে, একটু বেরোচ্ছি। টুপুর প্রায় 6-7 মাস পরে আমার কাছে আবদার করেছে যে মা আমি একটু ফুচকা খাবো, তো সুতরাং নেওয়াই যায় একটুখানি ফুচকা এতদিন পরে। কিন্তু একটু কনফিউজ ছিলাম যে আজকে তো দোল, রাস্তাঘাট ফাঁকা থাকবে কিনা কে জানে, হয়তো বা দোকানপাটগুলো বন্ধ থাকবে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ, রাস্তাঘাট আগের তুলনায় অন্য দিনের তুলনায় যথেষ্টই খালি খালি, কিন্তু একেবারেই বন্ধ তেমনটা নয়। আসলে আগামীকাল একেবারেই বন্ধ থাকবে, মানে যেদিন হোলি রং খেলা সেদিন সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু আজকে তবু যাই হোক, বাঘাযতীন পার্কের ওখানটাতে মোটামুটি খোলা ছিল, ফুচকা টুচকাগুলো তো বিক্রি হচ্ছিল, আর ফুচকার ওখানটাতে বেশ ভিড়ও ছিল, অন্য জায়গাটা পুরো খালি। তো আমাদের বাড়ি থেকে বাঘাযতীন পার্ক হচ্ছে 1 কিলোমিটার, অর্থাৎ যাওয়া আসায় 2 কিলোমিটার। ওই ফুচকা খেতে সময় লেগেছে বড় জোর 15 মিনিট, তারপর তার একটু ঝাল লেগে আইসক্রিম খেয়েছে সেখানে লেগেছে 10 মিনিট, ওই আর কি, সব মিলিয়ে ওই 45 মিনিটের মধ্যে ফেরত চলে এসছে। এই যে আমার মেয়ে ফুচকা খাচ্ছে, এবং আমার মেয়ে কিন্তু আলু দিয়ে ফুচকা খায় না, আমার মেয়ে খায় শুধু জল দিয়ে। যে আলুটা দিয়ে ফেলেছে, এই যে আবার ছেড়ে দিতে হলো ছেলেটাকে, শুধু জল দিয়ে ফুচকা খায়। এবং এই ফুচকার দাম নিয়েছে হচ্ছে 6টা নিয়েছে 20 টাকা। আমি জানি না ছেলেটা আমাকে ঠকালো কিনা, অনেকদিন তো খাওয়া হয় না, এত দাম বেড়ে গেছে ফুচকার কে জানে। তো এই যে তারপরে তো এই বাঘাযতীন পার্কের ওখানটাতে একটা আইসক্রিম খেয়ে তারপরে সে ফিরছে, কিন্তু ওখানে প্রচণ্ড মশা, মানে বসা যাচ্ছে না। তো আবার ফিরতি পথে আবার সেই 1 কিলোমিটার হাঁটা। যদি এই হাঁটাটা আমি সন্ধ্যেবেলায় হাঁটাটাও স্বাস্থ্যকর, কিন্তু যদি সকালবেলায় হাঁটতে পারি তাহলে লাভটা মনে হয় আমার একটু বেশি হবে। তো যাই হোক, হয় না যেটা সেটা আর বলে লাভ নেই। এখন এই যে জামাকাপড় সমস্ত ভাঁজ করে ফেললাম, এবং সমস্ত রান্নাঘরও একেবারে ক্লিন হয়ে গেল। সারাদিনের জন্য আমার সব কাজ শেষ, সব কাজ শেষ। এখন রাত্রিকালীন এই যে একটুখানি গরম জল খাচ্ছি, কারণ কালকে বাসন্তী পোলাও খেয়ে না আমার আজকে একটু খিদে পাচ্ছে, মানে কোথাও না কোথাও আমার কালকে খাওয়াটা খুব ফুল হয়েছে, কারণ একদম খিদে পেত না। সেই যে খেতাম এই দুপুরবেলায় যেটা করতাম, মানে দুপুর মানে কি, তারপরে 6:30টার সময় একটা কিছু খেয়ে নিতাম, তা সেটাই পেটে থেকে যেত, কোনো অসুবিধে হতো না। আজকে কিন্তু এক্সারসাইজও করেছি, বা যাই হোক, মানে বডি বোধহয় একটু কনফিউজড হয়ে গেছে কালকের ওই কাণ্ড কারখানায়, যে আজকে আবার খিদের অনুভূতি জাগান দিচ্ছে, তার মানে কোথাও না কোথাও বডি ফুড চাইছে, মানে এটা খুবই ভুল হয়েছে কালকে আমার ওই ব্রেক করা। তো যাই হোক, করার কিছু নেই, হয়ে গেছে একটা ভুল, তো এটাকে আর গুরুত্ব দিলে চলবে না। প্রথম দিকে ইন্টারমিডিয়েট ফাস্টিং যখন শুরু করেছিলাম, তখন প্রথম কিছুদিন খুব প্রবলেম হতো, এই জিনিসটা আমার হতো, ওই মিষ্টি খেতে ইচ্ছা করতো, তারপরে খুব খিদে পেত, মনে হতো একটু কার্বোহাইড্রেট না খেলে বোধ হয় চলবেই না। সেটা আজকে অতটা না হলেও একটু তো ফেরত আসছে, এটা তো ঘটনা। তো এখন ওই আর কি, যতক্ষণ না পর্যন্ত নিজের যেটা, অ্যাকচুয়ালি আমার কিন্তু ওজন কমানোর কথা 10 কিলো নয়, আমার যা হাইট তাতে করে আমার কিন্তু ওজন হওয়া উচিত 55 কিলো, সেখানে আমি ছিলাম 76.7, মানে বিশাল, বুঝতেই পারছেন 21 কিলো ওভারওয়েট। কিন্তু হ্যাঁ, শুরু করাটা যেহেতু জরুরি, সেহেতু নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে 100 দিনের ব্লগিং চ্যালেঞ্জও শেষ হবে, এবং সাথে সাথে আমার 10 কিলো ওজনও কমবে। কিন্তু 10 কিলো কমে গেলেই যে আমার জার্নি শেষ হয়ে যাবে তা না, মানে ওজন কমানো সেটা কিন্তু চলতেই থাকবে। এবং মোটামুটি 55 না হলেও 57-58 তো বটেই, মানে আমি নিজেকে টার্গেট দিয়েছি যে আমার 58 কিলো যেদিন আমি ওজন দেখবো সেদিনকে আমি কিছুদিন মানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আমার জার্নিটা মোটামুটি অনেকেই জিজ্ঞেস করছেন যে কীভাবে কী করেছি, সেটা শেয়ার করবো, কিন্তু আমার 10 কিলো ওজন কমে যাক তারপরে, কারণ ততদিনে আমি একটু বলার জায়গায় আসবো, এখনও পর্যন্ত নাই, পরতের পর পরত চলবি, মানে 70 কিলো ওজন, আমার হাইট কেবলমাত্র 5'1", বুঝতে পারছেন তো আমি কতটা বেশি, মানে কত পরিমাণ ওভারওয়েট। কাজেই এখন না সেটা বলার জায়গায় নেই, এখন যদি আমি নিজেকে বলি, আমার নিজেকে দেখে নিজেরই খিল্লি করতে ইচ্ছা করবে যে এখনই কী এমন কমিয়েছো, যত বড় বড় কথা বলছো, 10 কিলো কমে যাক তারপরে। মোটামুটি আমার 10 কিলো কমে যাবে, আমার এটা মনে হচ্ছে যেভাবে আমি যাচ্ছি রাস্তায় যেভাবে এগোচ্ছি, তাতে করে 10 কিলো আমার কমে যাবে আশা করছি 1 মাসের মধ্যেই, হয়তো বা হতে পারে, মানে যাই হোক হবে, নিশ্চয়ই হবে, যা জিভে আমার সরস্বতী বসুক নিশ্চয়ই হবে। তো সবাই ভালো থাকবেন, আজকের দিনের জন্য বিদায় নেব, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। কালকে যে কী ব্লগিং করবো জানি না, চতুর্দিকে মাইক, চতুর্দিকে গান বাজবে। তো এই শিবরাত্রির দিনে না খুব দুর্ভাগ্যজনকভাবে একটা কপিরাইট হয়ে গেছে আমার, তারপরে সেটাকে মানে খুব ঝামেলা হয়েছে আর কি, সে কপিরাইট সরাতে অনেক কিছু আর কি, যাই হোক, সেই জন্য কালকের দিনটায় কী ব্লগিং করবো জানি না, তবে করবো তো বটেই, কিছু না কিছু তো ব্লগিং ডেফিনেটলি করবো, ইনফ্যাক্ট ভালো ব্লগিংই হয়তো করবো আমার মনে হয়, এটা আমার আমি দেখেছি যে
আমি পরের দিন কী করবো কী করবো যখন ভাবি, পরের দিনের ব্লগটা বেশ সুন্দর হয়ে যায়, এটাই আর ব্যাপার আর কি। হয়তো বা কালকেও সেটা হবে যে একটা ভালো ব্লগ আপনাদের দিয়ে ফেলবো। আমি আজকে এখন এই মুহূর্তে ভাবছি চতুর্দিকে মাইক কী করে কী করবো, দেখা যাবে হয়তো কার্যক্ষেত্রে ভালোই হবে। কথা ছুটে গেলে তো আর আমার কথা আটকায় কে, সেই জন্য নিজেকেই নিজেকে আটকাতে হবে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, এই তো আর কি বলবো। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।